চেতন ভগতের কাহিনীতে এর আগে টুইস্টেড ছবিতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর। এবারে নামি এই লেখকের হাফ গার্লফ্রেন্ড উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের ছবিতে অভিনয় করছেন অর্জুন। ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শুটিংও চলছে জোর কদমে। এ সিনেমাটি পরিচালনা করেছেন এক ভিলেন খ্যাত পরিচালক মোহিত সুরি। এ সিনেমাটি নতুন রেকর্ড করতে যাচ্ছে এমন খবরই বি টাউনে যাওয়ার হয়েছে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদ মাধ্যমকে বলেন, কম্পোজার মিথুন 18 মিনিটের একটি গান তৈরি করেছেন যা সিনেমার থিম হিসেবে ব্যবহার করা হবে। গানটি লিখেছেন মনুজ মুনতাসির। সিনেমার একটি বিশেষ দৃশ্যে গানটি ব্যবহার করা হবে। গানের কথাগুলো অনেক সুন্দর। মনুজ অনেক আগে কবিতাটি লিখেছিল। একটি কনসার্টে তিনি এটি আবৃত্তি করেছিলেন এবং মোহিত তা শুনেছিলেন। এরপর তিনি মনুজ ও মিথুনের সঙ্গে দেখা করেন, কারণ তিনি মনে করেন এটি একটি সুন্দর গান হতে পারে। সূত্রটি আরও জানায়, যদি গানটি রাখা হয় তাহলে তা সালমান খান ও সোনম কাপুর অভিনীত প্রেম রতন ধন পায়ো সিনেমার রেকর্ড ভাঙতে সক্ষম হবে। সিনেমাটিতে 13 মিনিট দীর্ঘ একটি গান ছিল, যদিও গানটির একটি বড় অংশ সিনেমাটি থেকে বাদ দেওয়া হয়। রোমান্টিক ঘরানার এই ছবিতে অর্জুনকে দেখা যাবে একজন বাস্কেটবল খেলোয়াড়ের ভূমিকায়। খেলোয়াড়ি কোটায় দিল্লি ইউনিভার্সিটিতে সুযোগ পেয়ে যায় সে। এখান থেকেই গড়ায় কাহিনী। এ ছবির জন্য যুক্তরাষ্ট্রে একটি বাস্কেটবল দলের সঙ্গে থেকে বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছেন অর্জুন। অর্জুনের বিপরীতে শ্রদ্ধাও অভিনয় করবেন একজন বাস্কেটবল খেলোয়াড় হিসেবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।